দেরি করে আসায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015-তে অংশ নিতে পারেননি শাবনূর। এটা নিয়ে জনপ্রিয় নায়িকা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সবাই এটিকে ঠিকভাবে দেখছে না। তীব্র যানজটের কারণে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাবনূরের পৌঁছাতে দেরি হয়। নিয়ম ছিল প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর কোনো অতিথিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে শাবনূর নিজেই নিরাপত্তা কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বাড়ি ফিরে যান। ঘটনাটি ফেসবুকে শেয়ার করে একজন বিনোদন সাংবাদিক। সেখানে মন্তব্যের ঘরে শাবনূরের সমালোচনা করেন মোন্তাজুর রহমান আকবর এবং শামিমুল ইসলাম শামিম। 50টিরও বেশি সিনেমার নির্মাতা আকবরের তুমি আমার স্বামী নামের সিনেমায় অভিনয় করেন শাবনূর। এই পরিচালক লিখেন শুটিংয়ে লেটে আসতেন, কেউ কিছু বলতো না, কিন্তু এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, এটাকেও সে শুটিং মনে করেছিল, এজন্য দেরিতে আসাতে সিকিউরিটি ফেরত দিয়েছে। অন্যদিকে শামিম বলেন অনেক দিনের অভ্যাস তো ভুলে গিয়েছিলেন, এটা একটা অসহায় ডিরেক্টরের সেট না, এদের কারণেই ইন্ডাস্ট্রির আজ এই দুরবস্থা, এখন এসেছে দিন বদলের সময়, আমরা আর অসহায় না, জায়গায় দাঁড়িয়ে হিসেব দিতে হবে।